আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় শাবাব নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নেক আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে 500 টাকার নোট বের করে ঢুকাই দিয়েছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য নেক আমল ঠিক কি না আল্লাহ সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هلك صدقات تخفى لا يعلمها إلا الله هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله قرأت هلك سر عند الله تمار আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়ো এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয় সহিহ বুখারীর বর্ণনা সালাসাতুল ফিল গার বনী ইসরায়েলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা না এটা বুখারীর ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোন আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিচ্ছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কি না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখান কাবীরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আমাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজা টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় বা ফারিজ আন্না মা নাহনু ফি আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে
সুবহানাল্লাহ ভুলবেন না। এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে, অক্সিজেন ঢুকতে শুরু করেছে, তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না, এত সুন্দরী নারী। ওয়াকুমতু উহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে, চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বুঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বললো, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম, জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম, জিনা করব, পাপ কাজ করব, একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম, পাপ কাজ যখন আমরা শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না। ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে, তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে, তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম। ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ রে, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। বলা মাত্রই এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হয়েছে, কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা, আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায়, দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করল, দেখা যায় হাত বেরোয়, কারো পা বেরোয়, মাথা বেরোয়, কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায়, বাকি আছে কয়জন কথা কন। এবার তিন নম্বর লোক দোয়া করতে শুরু করেছে, আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানাহুম, আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি, সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে, একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে, তার টাকা তার আমি বুঝাই দিতে পারি নাই, তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল, আরো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম বানালো। এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে, হে আমার মালিক, 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, টাকা কিন্তু নেই নাই, টাকা দাও। আমি বললাম, ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেয়ারি ফার্ম দেখা যায়, পুরো ডেয়ারি ফার্ম তোমার, ডেয়ারি ফার্মটা তুমি নিয়ে যাও। শ্রমিক আমারে বলতে লাগলো, তাস্তাজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো নাকি, একদিনের পারিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি, যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে। তারে আমি বুঝিয়ে বললাম, তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি, একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম, পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম। বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক, তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু, কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা, আজকের কঠিন বিপদ থেকে বাঁচা। বলতে দেরি, বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা, আল্লাহর শুকরিয়া করে তিনজন বের হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা, আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছেন, আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য, তবে মানুষকে নয়, কারা দেখানোর জন্য, আমাদের সব দেখানো হবে একজনকে।